Chuva do sai, assim. Chuva do sai. Que coisa de agora por a doita do cane. Redimet cá por a do canal, tanca por a do can doita. Doita e sai, oi, gata, chuva do sai. Amor, que tu não é jovem, chega assim. Sabe que আমার এইটার উপরে সবকিছু ছিল, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ, আমার এই দোকান পুরো সব শেষ, কিচ্ছুই নেই আমার। অ্যালবোনিয়ামটা পর্যন্ত গুলা গেছে, খবর পেয়েছি 6-4টায় আসছে। আসার পরও দেখছি আমাদের দোকানে আশেপাশে কোনো আগুন নাই, আগুন ওই কোনায় আর এই কোনায়। কিন্তু 10 মিনিটের ভিতরে দেখলাম ধাঁধা শাটার খুলতে খুলতে শেষ হয়ে গেছে সব। আগুন লাগছিল 3টার আগে, 3টার আগে আগুন লাগছে, আমি 4-4:30 এখানে এসে বসেছি। এখানে আমার একটাই ছিল, একটা দোকান, কত 70-75-70। এর বাইরে আমার কোনো ব্যবসা নাই, আমার ব্যবসা এটাই ছিল। আল্লাহ সামনে কি করে, এখন কি এতে এটার দিকেই তাকাই আছে, ক্ষতি কি পোষণ যায়। আমার একটি দোকান ছিল ভাই, এই প্রতিষ্ঠানে আমার দোষ ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ ভাই প্রায় 50 লক্ষ টাকার মতন। আমার উপরে একটা গোডাউন ছিল, গোডাউনের মধ্যে অনেকগুলো মাল ছিল, এই কাউন্টার বড় মাল ছিল। লাগছে কবলকের হেই মাথায়, এদিক থেকে যদি আর আগুন ওদিকে নিবাইত তাহলে আর আমাদের এই গবলকে আসে না আগুনটা। এদের এই ফায়ার ব্রিগেডের ব্যর্থতার কারণে আমাদের এই পাশের আগুনটা আর আমরা এত ক্ষতিগ্রস্ত। কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে আমাদের এই গবলকে, কাপড় পট্টি, কুকারেজ পট্টি, আর এই পট্টিটা এরা না বাঁচে। এরা এরা ওই ক পট্টি থেকে মাছ বিক্রি করে হেইদার আগুন জানাই, অথচ আগুন এদিকে লীলাই দিছে, এরা ওদিক থেকে আগুন ধরা, তাতে ক্ষয়ক্ষতিটা আমাদেরই বেশি হয়ে গেল আর কি। আমাদের একটা দোকান, একটা দোকান স্বর্ণের দোকান, আমাদের ক্ষয় প্রায় 2-3-4 কোটি টাকার ক্ষয় হয়ে গেছে। ক্ষয়ক্ষতি যা ছিল সর্বশান্ত, এমন আগুন হয়েছে এমন জীবনে দেখি নাই, লকার পর্যন্ত গলে গেছে। লকারের ভিতরে মাল থাকে, লকার সহ গলে গেছে। আমরা যখন খবর পেয়েছি রাইতের 3টার দিকে, 3টার সাথে সাথে আমরা যখন এই মার্কেটে আসি, আইসে দেখি যে তড়িৎ গতিতে এই মার্কেট পুরোটা আগুনে, হ্যাঁ পুরো আগুনে ইয়ে হয়ে গেছে। এত তাড়াতাড়ি আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এটা আমরা কখনো জানি না এবং দেখিও নাই, বুঝছেন, আদৌ দেখি নাই। আগুন অনেক জায়গায় দেখছি আমরা, কিন্তু এরকম আগুন দেখি নাই। তবে এই মার্কেটের লোকজন যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সর্বশান্ত হয়ে গেছে। দোকানে যা ছিল কিচ্ছু নাই, কিছুই নাই, এখন বেঁচে থাকাটাও কঠিন হয়ে গেছে।